সবার স্কুল জীবনে এমন অনেক কিছু লুকিয়ে থাকে যা প্রকাশ্যে এলে যে কেউ চমকে যায়। এও তেমনই এক ঘটনা, নানান স্মৃতিতে ঘিরে থাকে স্কুল জীবন। মজার ঘটনাও কম থাকে না তাতে। জীবনের রাস্তায় হাঁটতে হাঁটতে সেসব হারিয়ে গেলেও এক এক সময় ফিরে আসে। সেলিব্রিটিদের স্কুল জীবনেও এমন অনেক ঘটনা থাকে যেগুলো হয়তো প্রকাশ্যে আসে না। কখনো সেই ঘটনা যেমন অনাবিল আনন্দ বয়ে আনে, তেমনই কিছুটা আক্ষেপও থাকে। মনে হয় এমনটা বোধ হয় না করলেই হতো। আচ্ছা, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্কুল জীবনেও কি এমন ঘটনা রয়েছে? অবশ্যই। তেমন ঘটনা বলতে বলতেই সৌরভের মুখে মুচকি হাসি। এক সময় দাপটে অধিনায়ক, বর্তমানে বোর্ড সভাপতি। ক্রিকেট জীবনে শোয়েব আখতার ব্রেটলিদের মতো এক্সপ্রেস বোলারদের দক্ষতার সঙ্গে সামলেছেন, কিন্তু অঙ্কের টিচারের বাউন্সারে একেবারেই সেট হতে পারছিলেন না। এবারের 50তম জন্মদিন সৌরভ পালন করলেন লন্ডনে তার মেয়ে সানা এবং স্ত্রী ডোনার সাথে। তবে তার আগে আগেভাগে নিজের শহরে হয়েছিল উদযাপন। সেখানে সৌরভের স্কুল জীবনে নানা মজার কথা উঠে এল। আগাম জন্মদিন পালনের অনুষ্ঠানে ছিলেন তার স্কুলের অঙ্কের টিচার। তিনি শোনালেন কিশোর সৌরভের কীর্তির কথা, যার ফলে বাংলার মাস্টার মশাই আতঙ্কে থাকতেন। অঙ্কের টিচার স্মৃতির ছাপি খুলতে যে প্রসঙ্গ বেরিয়ে এল, 7 থেকে 10 পর্যন্ত স্কুলে সৌরভের বন্ধুদের একটা গ্রুপ ছিল। ক্লাসরুমে একসঙ্গে বসতেন তারা। বাংলার ক্লাস একেবারে মন দিয়ে করতেন না সৌরভের গ্রুপ। ক্লাসরুমকে তখন আড্ডাঘর বানিয়ে ফেলতেন। বাংলার টিচার কাশলে সৌরভরাও তার নকল করতেন, হাসলে তারাও হাসতেন। নিয়মিত এমন ঘটনায় তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন বাংলার শিক্ষক। একদিন বাংলার টিচার হঠাৎই সৌরভকে পড়া ধরেন। স্বাভাবিকভাবে অপ্রস্তুত অবস্থায় পড়েন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সে সময় মোক্ষম জবাব দিয়েছিলেন বাংলার টিচার। বললেন, আমি হাসলে তুমি হাসো, আমি কাশলে তুমি কাশো, আমি কাঁদলে তুমি কাঁদো, কিন্তু আমার ভাবনার সঙ্গে তোমার কোনো মিল নেই। কিশোর বয়সের সেই ঘটনা তখন মজার মনে হলেও এখন সৌরভ উপলব্ধি করতে পারেন হয়তো কাজটা ঠিক করেননি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সৌরভ বলেন, আমি তখন ক্লাস 11-এ পড়ি, গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম, হঠাৎই রাস্তায় বাংলার টিচারকে দেখতে পাই, গাড়ি দাঁড় করিয়ে স্যার বলে ডেকে উঠি। সৌরভের ডাকে সাড়া দেননি বাংলার টিচার, বরং অন্য ঘটনা ঘটে। সৌরভই জানালেন, ক্লাস 7 থেকে 10 বাংলার টিচারকে এত বিরক্ত করেছিলেন যে বাংলার টিচার সৌরভকে দেখে পরিমরি করে ছুটে অন্য গলিতে পালিয়ে যান। পুরনো ঘটনার আতঙ্ক থেকেই যে বাংলার টিচার এমনটা করেছিলেন আন্দাজ করেছিলেন সৌরভ। সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।